হোমওয়ার্কটা শেষ করেছেন? প্রেজেন্টের টাস্কটা কমপ্লিট কেমন হয়েছিল আপনার নিজের ইয়ে থেকে বলেন? আচ্ছা, মানে ওদের মতোই হুবহু। ওকে, আজকে আলোচনাটা শুরু করছি। আলোচনাটা আজকে হবে মূলত এক্সটার্নাল ফন্টের ইউজ নিয়ে। আমি কিভাবে একটা এক্সটার্নাল ফন্ট আমি আমাদের ডিজাইনের মধ্যে ইউজ করতে পারি। তো আমরা সিক্স ক্লাসে একটা লেআউটের মতো করেছিলাম, মনে আছে? এই অংশটুকুকে আমি একটু কপি করে আমার ডে নাইনের মধ্যে নিয়ে যাচ্ছি, ভিডিও দিয়েছি। বাট ফার্স্টে আমি আলোচনা করব এই ফন্ট এক্সাম্পল এসটিএমএলটার। এই ফন্টস ফোল্ডারের মধ্যে বেশ কিছু ফন্ট আছে, কোথা থেকে ফন্ট ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। নাম্বার অফ ফন্টস আছে। আমরা যখন সুন্দর ওয়েবসাইট বানাতে যাবো বা আপনারা যখন কোনো সুন্দর ওয়েবসাইট ভিজিট করেন, সবচেয়ে ভালো বা সবচেয়ে সাইটগুলো ভিজিট করে আরামদায়ক মনে হয় কারণ হচ্ছে ফন্ট বা ফন্টের ফ্যামিলি। যদি ফন্টগুলো এলোমেলো হয়, ফন্টগুলো একটু ঝাপসা টাইপের হয়, বা ফন্টগুলো যদি আপনি ঠিক বুঝতে না পারেন, সেক্ষেত্রে ওই সাইটটা যত সুন্দরই হোক না কেন বা ওই সাইটের যত ফাংশনালই হোক না কেন, সাইটটা ভিজিট করে কিন্তু আমি মজা পাবো না, রাইট? সো চোখে ধারণ ক্ষমতার সাথে মানানসই এরকম একটা ফন্ট দিতে হবে। প্রয়োজন অনুসারে কিছু কিছু জায়গাতে আমাদের কিন্তু ফেন্সি টাইপের ফন্টও ইউজ করতে হতে পারে। তো এখানে একটা ফোল্ডার বানিয়ে রেখেছে, আমি ফন্টগুলো ডাউনলোড করেছি সবগুলোই, গুগল থেকেই ডাউনলোড করা। ফন্টগুলো ডাউনলোড করলে জিপ ফাইল আকারে পাওয়া যায়। কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয় সেটা আমি বলছি। ফন্টস ফোল্ডারের মধ্যে আমি কেবিন, ডোমিয়ন, গ্রেট বিপস, কার্সন, স্ক্রিপ্ট, আনক্যাপড বেশ কিছু ফন্ট আমি ডাউনলোড করে রেখেছি। মূলত এই ফাইলগুলো হচ্ছে একটু বোল্ড আর রেগুলার। দেখেন, আমি যদি এই ফন্টটাতে যাই, আনক্যাপড, এটা একটু ডিফারেন্ট টাইপের ফন্ট, তাই না? নর্মাল ফন্ট কিন্তু না, এটা বোল্ড দেখা যাচ্ছে, লেখাগুলো বোল্ড, বাট এটা হচ্ছে রেগুলার। হ্যাঁ, রেগুলার ফন্টগুলো দেখতে কেমন হবে, এরকম দেখতে হবে, রাইট? সো এটা ছিল আমাদের আরেক একটা একটা স্পেসিফিক ফন্ট। ফন্টগুলো নর্মালি যেরকম হয়ে থাকে, ফন্টগুলোর এই যে ট্রু টাইপ ফন্ট ফাইল, রাইট, ট্রু টাইপ ফাইল বলা হচ্ছে, TTF বলা হয়ে থাকে। ফন্টের এক্সটেনশন কি? TTF। এই এক্সটেনশনের ফন্টগুলো অলমোস্ট সবগুলো ব্রাউজারই সাপোর্ট করে। আমি যদি বলি ক্যাবিন, এই ফন্টটা দেখতে এরকম, রেগুলার ফন্টগুলোর মতোই। আমি যদি রেগুলার ফর্মেটে যাই দেখতে এরকম মনে হবে। হাইটটা একটু বেশি, একটু চাপা টাইপের ফন্ট এটা, খেয়াল করেছেন? ডোমিয়নটা একটু ফেন্সি টাইপের ফন্ট, ডেমিয়ন রেগুলার, খেয়াল করেছেন না? এটা পেঁচানো হাতের লিখার মতো, তাই না? ফেন্সি টাইপের ফন্ট। এই ফন্টগুলো যদি আমরা ইউজ করতে চাই আমাদের সাইটে, বা আমরা যদি আমরা আমাদের কাজের মধ্যে এই ফন্টগুলোর ইউজ দেখতে চাই, আমার ফন্ট এক্সাম্পল নামে একটা ফাইল তৈরি করা আছে, এটাকে আমি যদি কোড ভিউ থেকে দেখাই, ডে নাইনের মধ্যে ফন্ট এক্সাম্পল HTML ফাইল, ছোট্ট কয়েক লাইনের কোড এখানে লিখে রেখেছে। জিনিস খেয়াল করেন, ফন্টগুলোকে এখানে একটা ডিভ নেওয়া আছে, ডিভের মধ্যে কিছু টেক্সট আছে, আর একটা প্যারা আছে। এখানে দেখেন, একটা ডিভ আছে, ডিভের মধ্যে কিছু টেক্সট আছে, আর একটা প্যারা আছে, প্যারার ভেতরে কিছু টেক্সট আছে, রাইট? তো এই CSSগুলো তো বোঝা যাচ্ছে। আমি যদি ডিভে বলি ফন্ট ফ্যামিলি ডোমিয়ন আর ফন্ট সাইজ 36, বোঝা যাবে না? আর আমি যদি প্যারাতে বলি ফন্ট ফ্যামিলি ক্যাবিন আর ফন্টের সাইজ হচ্ছে 28 পিক্সেল, এটাও বোঝা যাবে। বাট এই এই ফন্টগুলো, ফন্ট ফ্যামিলি বলতে একটা বিষয় আছে আমরা শিখেছিলাম, তাই না? ফন্ট ফ্যামিলিতে কী কী থাকে? কার্সিভ, তারপরে হচ্ছে সানশারিফ, শারিফ, এগুলো দেখা যায় না? আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করি নাই। ফন্ট ফ্যামিলি প্রথমের দিকে একবার দেখিয়েছি না,
কার্সিভ দেখিয়েছিলাম না, এবং ওই রেগুলার কিছু ফন্ট, দুই এক দুই চারটা ফন্ট কিন্তু থাকে বাই ডিফল্ট, তো কোনো কিছু ইউজ না করলে শেরিফ সান শেরিফ এগুলো সাপোর্ট করে। এখন আমরা যেটা করছি বা করছি সেটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে একটা স্পেশাল সিনট্যাক্স, অ্যাট দ্য রেট অফ সাইন, অ্যাট দ্য রেট অফ ফন্ট ফেস। এটা হচ্ছে সিএসএস এর একটা স্পেশাল সিনট্যাক্স, যার মাধ্যমে আমি এক্সটার্নাল ফন্টকে আমি আমার সিএসএস এর ফন্ট ফ্যামিলি ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। আমি মনে করেন ফন্ট এক্সাম্পল এই ফাইলটাতেই আপাতত এটাকে যদি আমি রান করাই, ধরে নিচ্ছি যে আমি করি নাই ওই ফন্ট ফ্যামিলি এর আগ পর্যন্ত কখনো ইউজ করি নাই, আউটপুট এটা। আমি ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে ফন্ট ফ্যামিলিতে ডিফল্ট কী কী পাওয়া যায় একটু খেয়াল করেন, কোনো সাজেশন কিন্তু দিচ্ছে না। আইডেন্টিফায়ার, কার্সিভ, ফ্যান্টাসি, ইনহেরিট, ইনিশিয়াল, মোনো স্পেস, সান শেরিফ আর শেরিফ। আমি যদি মোনো স্পেস ফন্ট ফন্টটা দিই, এটা তো সিএসএস এর বিল্ট ইন ফন্ট, বিল্ট ইন ফন্ট না, তো দেখি আউটপুট কেমন আসে। এই যে এটা মোনো স্পেস, বোঝা যাচ্ছে এটা মোনো স্পেসের ফন্ট। আমরা যদি ফন্টটা চেঞ্জ করি আরো লিখি সান শেরিফ, এটা ডিফল্ট আসে, একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু বাই ডিফল্ট ফন্ট। যদি আমরা কোনো ফন্ট নাও দেই, এই শেরিফ বা সান শেরিফই আসে ব্রাউজার ওয়াইজ, ব্রাউজারের ওপর বেস করে শেরিফে যাচ্ছে। এটাও ম্যাক্সিমাম কেসে দেখা যায়, এই ফন্টটা রেগুলার দেখা যায় না, রেগুলার কেস হিসেবে এই ফন্টটা দেখা যায়। আবার আরেকটা ফন্ট আছে কার্সিভ, এটা দেখতে একটু ভিন্ন রকম, একটু ভিন্ন রকমের ফন্ট না, একটু বোল্ড, একটু ডিফারেন্ট স্টাইলের, বোঝা যাচ্ছে না। এটা হচ্ছিল ফন্টের ফ্যামিলি। আমরা চাইলে ফন্ট ফ্যামিলি ব্রেনের ভেতরে জোর করে ফন্টের কি ফ্যামিলি টাইপ আমি অ্যাড করে দিতে পারি। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে অ্যাট দ্য রেট অফ ফন্ট ফেচ, ফন্টটাকে ফেচ করা মানে ফন্টটাকে লোড করছি। ফন্ট ফ্যামিলির মধ্যে থাকবে কি নামে, মন্টেজ নামে। এই মন্টেজ ফন্টের কোথায় আছে, ট্রু টাইপ ফাইলটা কোথায় আছে, সোর্সের মধ্যে থেকে ইউআরএল দেখেন ফন্টস, এই লাইনটাকে আপাতত অফ করে রাখছে। ফোল্ডারটার নাম কি, ফন্টস, তাই না? তারপরে ফন্টস ফোল্ডারটার মধ্যে কি আছে, ডোমিয়ন নাকি মন্টেজ, মন্টেজ নামে কোনো ফন্ট আছে না, মন্টেজ রেগুলার নামে কোনো কিছু নেই। এই ডোমিয়নটা নিচে আছে, আমি গ্রেট ভিভ ভাইব বলছি, গ্রেট ভাইব বলছি, নাম দিচ্ছি গ্রেট ভাইবস। আর ফন্টের ফাইলটার নাম এখান থেকে কপি করে এনে আমি এখানে বসিয়ে দিচ্ছি। গ্রেট ভাইবস রেগুলার, রাইট? তাহলে ফন্ট ফ্যামিলিতে কি চলে যাবে, এই নামটা চলে যাবে। এই গ্রেট ভাইবস যখন ইউজ করবো অ্যাকচুয়ালি এই ফন্টটা দেখা যাবে, রাইট? আমি দেখি একটু গ্রেট ভাইবস ফন্টটা দেখতে কেমন, নিচে বেশ ফ্যান্সি টাইপের একটা ফন্ট গ্রেট ভাইবসটা। তো আমি যখন আমার প্রজেক্টে ডে নাইনের মধ্যে ফন্টসের মধ্যে আমরা ইউজ করছি গ্রেট ভাইবস, গ্রেট ভাইবসের গ্রেট ভাইবস রেগুলার ইউজ করছি, এখানে এসে আমরা যখন ফন্ট এক্সাম্পলের মধ্যে যাব, আর আমি তো এসটিএমএল ফাইলে আছি না, এসটিএমএল ফাইল থেকে আমার এসটিএমএল ফাইলটা কোথায়, পাথটা কীভাবে দেখালাম, আমার হচ্ছে এই ফাইলটা। সো প্রথমে যেতে হবে কোথায়, ফন্টসের মধ্যে, তারপরে যেতে হবে আমার গ্রেট ভাইবস ফোল্ডারের মধ্যে, তাই না? গ্রেট ভাইবস ফোল্ডারের মধ্যে তারপর গ্রেট ভাইবস রেগুলার লিখতে হবে। তার মানে আমি কিন্তু এখনও ভুল করেছি, আমার গ্রেট ভাইবস ফোল্ডারের নামটা লিখতে হবে। গ্রেট ভাইবস ফোল্ডারের নামটা লিখলাম, তারপর গ্রেট ভাইবস রেগুলার টিটিএফ ফাইলটা আমি দিয়ে দিলাম, রাইট? তাহলে আমি পেয়ে গেলাম না, পুরো পাথ চলে আসলো। আর এখন ফন্ট ফ্যামিলির মধ্যে গ্রেট ভাইবস নামে নতুন একটা ফ্যামিলি যুক্ত হয়ে গেছে,
আমি এটাকে ইউজ করতে পারি না। আমি নিচে যে প্যারাগ্রাফটা আছে ওই প্যারাগ্রাফটার মধ্যে কার্সিভ না লিখে আমি বলছি এখন গ্রেড ভাইবস। যদিও এরকম হেল্পলাইন থেকে যদি আপনি চান হেল্পলাইনে কিন্তু গ্রেড ভাইবসটা আসবে না, বাট আমি যেহেতু গ্রেড ভাইবসটা ফন্ট ফেস করে ফেলেছি সে আমার ফন্ট ফ্যামিলিতে চলে আসে, এখন যদি আমি এটাকে ইউজ করি এটা কাজ করবে। পাই নাই তাই না? আমরা যত ফন্ট আমাদের সাইটের মধ্যে ইউজ করতে চাইবো সবগুলো ফন্ট ডাউনলোড করে একটা ফোল্ডারে রেখে দিব, রাইট? তারপর অ্যাট দ্য রেট অফ ফন্ট পেজ বলে সেই ফন্ট গুলোকে আমরা আমাদের ফন্ট ফ্যামিলি মেমোরিতে নিয়ে নিব, তারপর সেটাকে আমরা ইউজ করব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোনটা কি নামে ইউজ হবে সিএসএস থেকে আপনাকে বলে দিতে হবে যে কি নামে আপনি ইউজ করতে চাচ্ছেন। এখানে যেমন ডোমিয়ন, ডোমিয়নটা অ্যাড করা আছে, ডোমিয়ন ফন্টটা কিন্তু এখান থেকে অ্যাড করা আছে, ফন্টস ডোমিয়ন ডোমিয়ন রেগুলার পেয়ে যাচ্ছে, রাইট? আমি ডোমিয়নটা কোথায় ইউজ করা আছে? ডিভ এর মধ্যে। ডিভটা কিন্তু পরে, খেয়াল করেছেন না এই যে ডিভ এর মধ্যে উইথ সিএসএস থ্রি ওয়েবসাইট, সিএসএস থ্রি ওয়েবসাইট এর ডোমিয়ন ফন্টটা কিন্তু দেখা যাচ্ছে। আমি বুঝতে পেরেছি এখন কিভাবে ফন্ট আপনারা ডাউনলোড করবেন। font.google.com গুগল ফন্টসে যাচ্ছে, এই যে ফন্টস ফন্টস ওয়েব পেজ ফন্টস। টু ওয়েব ফন্ট, এই যে google.com/font। এই যে নাম্বার অফ ফন্ট, কিন্তু এখান থেকে আপনি যখন লোড দেবেন নাম্বার অফ ফন্ট কিন্তু চলে আসবে। ওই যে ফেসবুকের মতো নিচে টানলেই কি লোড হতে থাকে না, এই যে টানলেই লোড হতে থাকে। মনে করেন এই ফন্টটা আপনার কই চলে গেল, এই যে এই ফন্টটা আপনার বা এই ফন্টগুলো আপনার পছন্দ হয়েছে, রাইট? ফর এক্সাম্পল আমি এই ফন্টটা ইউজ করতে চাচ্ছি, আমি করবো কি অ্যাড টু সার্কেল, সার্কেলে অ্যাড হয়ে গেল। আমি আরও কিছু ফন্ট চেক করছি, যেটা আমার পছন্দ হবে সেটা আমি আমার সার্কেলে রেখে দিব। এটা দিয়েছি নিচের এই ফন্টটা, এই ফন্টটা আমি বলছি অ্যাড টু সার্কেল। দুটো ফন্ট হলো না, এই ফন্টটাকে আমি নিতে চাচ্ছি অ্যাড টু সার্কেল। তিনটা ফন্ট হলো, এই যে কালেকশন থ্রি ফন্ট ফ্যামিলিস, রাইট? আমি চার নম্বরটা এটাও নিতে চাচ্ছি অ্যাড টু সার্কেল, রাইট? এই চারটা ফন্ট আমার পছন্দ হলো, আমি নিলাম। এই যে জায়গাটা দেখছেন না, এটাকে বলা হচ্ছে ডাউনলোড। সার্কেল হয়ে গেছে না, আমি ডাউনলোড দিচ্ছি। আমি কি চাচ্ছি? জিপ ফাইল। এই ফন্টস নামে একটা ফোল্ডার চলে আসে, আমি যদি এটাকে সেভ করি, আমি ডেস্কটপে সেভ করছি, সেভ করলাম ফন্টস নামে ফোল্ডারটা।
যদি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করে নিতে হবে না আমাকে? আমি এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট করে যে ফন্টসের মধ্যে আমার চারটা ফন্ট চলে আসে, জুরা জুরা দেখেন ফন্টটা চলে আসে, এটা জুরা ফন্ট। আমি কি এবার ইউজ করতে পারবো না সিএসএস লিখে @FontFaces করে এই ফন্টটা চলে আসে? এটা আমি যে যে ফন্ট চাচ্ছি সেই সেই ফন্টগুলো আমি ডাউনলোড করে খুব সহজে আমরা আমাদের সাইটের মধ্যে ইউজ করতে পারি। তো আমি যেটা এখন করতে বলবো, Day 7-এ একটা কাজ করিয়েছিলাম, Day 7-এ ইন্ডেক্স আমাদের আমাদের লেআউটের মধ্যেই, আপনার ওয়েব থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে মানে ইয়েতে ফন্ট ডাউনলোড করবেন, এই টেক্সট যে ফন্ট টেক্সটগুলো আছে মেনু ফন্টে এটা চেঞ্জ করবেন, এটা একটা ফন্ট ফ্যামিলি হবে। এই যে নিউজ ক্যাটাগরি যে লেখাটা সেটা একটা ফন্ট ফ্যামিলি হবে, আর টেক্সটগুলো আর একটা ফন্টে হবে, ঠিক আছে? মানে তিন ধরনের ফন্ট। হ্যাঁ বুঝতে পেরেছেন, তিন জায়গায় তিন ধরনের ফন্ট ইউজ হবে। সো ওই ফাইলটা ডেফিনেটলি আপনাদের কাছে আছে, আর কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও আমরা শিখলাম। এখন যেটা খুলে রাখছি সেটা হচ্ছে কীভাবে ফন্টটা ফেচ করবেন। ফন্টটা এই যে এই উপরের ট্যাগটা ইউজ করবেন, এই যে @FontFaces, ফন্ট ফ্যামিলিতে কী নামে থাকবে আর সোর্স থেকে এটা কীভাবে নেবেন আর ইউজ করবেন কীভাবে। আমি লাইক গ্রেট ভাইব্রেন্স দিয়েছি, এখানে যখন কল করা হচ্ছে প্যারাগ্রাফের ওপরে, ঠিক আছে, প্যারাগ্রাফের ওপরে এই যে ফন্ট ফ্যামিলি গ্রেট ভাইব্রেন্স বলছি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ অলগো, হ্যাঁ ফার্স্ট ফ্লোরে নক করেন দরজাটা। ওকে না, তো আমরা এটাই আমরা এবার লিখে ফেলি, আগে ফন্ট ডাউনলোড করেন তারপরে এটা লিখেন, মানে ফন্টগুলো অ্যাটলিস্ট তিনটা ফন্ট।
Thank you.
এটার মধ্যে নিচে জাস্ট কোন ট্যাগের জন্য কোন ফন্টটা ইউজ করবেন সেই ট্যাগ করবে, কি ট্যাগের জন্য প্যারাগ্রাফ ট্যাগের জন্য আপনার কোন ফন্টটা ইউজ করবেন সেটা লিখে, তারপরে এইচ থ্রির জন্য কি হবে সেটা লিখে, তারপরে এলআইয়ের জন্য কি হবে সেটা লিখে। একটাই দেখে রাখবে কি বলে মেনু বার, মেনু বারের জন্য মেনু বারের মধ্যে আপনি লেখাটা লিখছেন কি বলতে ইউএল এলআই, এলআই মধ্যে এলআইয়ের জন্য আপনি কি এলআই এলআই কোন ফন্টে ইউজ করবেন এলআই লিখবেন।
আছে হয় নাই করতে পেরেছেন তিনটা ফর্ম স্কাইপে আছি পেস্ট করে দেন ফ্ল্যাশ প্লেয়ার লাগে এটা কি এসডব্লিউএফ ফাইল হ্যাঁ ক্রমে তো ডাইরেক্ট আসে মজিলাতে লাগে হ্যাঁ না লোড হচ্ছে এমপি ফোর ভিডিও না কততম কিরকম দেখা যাচ্ছে Okay.
যেটা বলছিলাম লাস্টটা আছে আমার এইখানে যেটা ক্যাপচার হচ্ছে এক্সট্রিমেন্ট যদি আমি না পারবো সবকিছু দিয়ে পারবো ওইটা হচ্ছে যে কোনো ফোন নেওয়া যাচ্ছে আপনার আরেকটা এখানে আরেকটা পেজ বানা এই জায়গাটাতে আরেকটা
এখানে আরেকটা পেজ বানান, ওই পেজে নর্মাল একটা মেনু তৈরি করেন। আমরা কিভাবে ড্রপ ডাউন মেনু বানাতে হয় সেটা শিখব। নর্মাল একটা মেনু, সিম্পল একটা মেনু। ধরেন আরেকটা পেজ দেন, এই জায়গাতে নর্মাল আগে আমি নর্মাল একটা মেনু বানিয়েছিলাম না, তারপরে তো বাটনের মতো করেছি, একটা নর্মাল মেনু বানি, তারপরে ড্রপ ডাউন। ওটা ওটার ভিতরে কীভাবে ড্রপ ডাউন আনা যায় সেটা, ড্রপ ডাউন মেনু কীভাবে বানানো। আচ্ছা দেখেন, আমরা এখানে কিছু ফন্টের ইমপ্লিমেন্টেশনে যেতে চাচ্ছিলাম। তিন ধরনের তিনটা ফন্ট আমরা বসাতে বলেছিলাম, মেনুতে একটা,
হেডার গুলোতে একটা, টেক্সট গুলোতে একটা। আপনারা কি সবাই পারছেন না? সবাই পেরেছেন না? আপনি তখন যেটা করবেন যে এই মেনুটা কোন একটা ডিভের মধ্যে আছে না, সেই ইউএলএল এর মধ্যে ডিভ মেনু ইউএলএল আই সিএসএস কলিং স্টাইলটা হবে যেটা। আমি দেখাচ্ছি এখন, প্রবলেমটা করবেন আমি বুঝতে পেরেছিলাম। ঠিক আছে, সো এটা সলিউশন নিয়ে আসা হচ্ছে যে কিভাবে আমরা সলভ করব। ফার্স্টে যেটা করি যে আমাদের হাতে তো ফন্ট তিনটা আছে, তাই না? আমাদের হাতে ফন্টের ভেতরে বেশ কিছু ফন্ট আছে। তো এখন ভিডিও হচ্ছে অ্যাট দ্য রেট অফ ফন্ট পেজ। আমি আমার ফন্টগুলো, আমার সিএসএসটা ছিল কোথায়? এই যে সিএসএস, এটা হচ্ছে আমার ইন্ডেক্স, তাই না? ফাইলটার নাম কি? ইন্ডেক্স না, এটা আমার ইন্ডেক্স ফাইল। এ হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল। এখন এর জন্য সিএসএস কি? আমার সিএসএস ফোল্ডার, তাই না? সিএসএস ফোল্ডারের মধ্যে আমার সিএসএস ফোল্ডার কোনটা? সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস টেমপ্লেট ডট সিএসএস। এখানে এসে আমরা কোথায় কাজ করাতে চাচ্ছি? আমরা উপরে বার উপরে ফন্ট গুলো ফেচ করব, অলওয়েজ অন টপ। ঠিক আছে, যখনই ফেস করব সব সময় ফেস করব কোথায়? একেবারে টপে। আমি ফন্ট ফেস করতে যাচ্ছি, ফন্টটা কোথায় আছে? আমি এই গ্রেট ভাইবস নামে যে ফন্টটা আছে এটা ইউজ করতে চাচ্ছি। এটা ইউজ করব আমরা ইন্ডেক্স ফাইলে সিএসএস ফন্টের মাধ্যমে। ঠিক আছে, আমি আছি সিএসএস ফোল্ডার, আমাকে সিএসএস থেকে বের হতে হবে না। বের হওয়ার নিয়ম কি? ডট ডট স্ল্যাশ দিলে একটা ফোল্ডার বের হয়ে গেলাম। এরপরে ঢুকলাম ফন্টসের মধ্যে, ফন্টস থেকে ঢুকলাম গ্রেট ভাইবসের মধ্যে, গ্রেট ভাইবস থেকে গ্রেট ভাইবস রেগুলার টিটিএফকে দেখিয়ে দিলাম, রাইট? এখন এই যে গ্রেট ভাইবসটা আছে না, গ্রেট ভাইবসের এটাকে কল করে কপি করে আমাদের যে মেনুটা আছে, মেনুটা কোথায় আছে? এই যে মেনু ইউএল এল আই, এর যে ফন্ট ফ্যামিলি, আলাদা করে ক্লাস নিকার তো দরকারই নেই, কারণ এদের নামে তো ক্লাস অলরেডি আছে। এর যে ফন্ট ফ্যামিলি তার ভেতরে আমি গ্রেট ভাইবসটাকে দিয়ে দিলাম, বুঝা যাচ্ছে? তাহলে আমরা শুরু থেকে যেটা পেলাম ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, আমার ওই ওই মেনু ফন্ট রেডি। এখন আমাদের আর দুইটা ফন্ট নিতে হবে, আমাদের হেডারের ফন্ট। হেডারের ফন্টে আমি ডোমিয়ন দিতে চাচ্ছি, ডোমিয়ন রেগুলারটাকে দিতে চাচ্ছি। তো আমরা আবার ফন্ট ফেচ করব, ডিও এম আই ও এন ডোমিয়ন, তাই না? আর সিএসএস টার নাম ডোমি অন রেগুলার। সো ফ্রন্ট পেজ হলো, আর হ্যাঁ উপরের নামটাও আমরা চেঞ্জ করে ডোমিয়ন করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই ফন্টটা ইউজ হচ্ছে কোথায় বা ইউজ করতে বলেছি? হেডারে, রাইট সাইড বারে। এই যে হিস্ট্রি ইউজ করেছি না, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছিলাম, তার ভেতরে ফন্টের ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিতে আমি ডোমিয়ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডামিয়ন
DA चेंज हो गया था डेमियो ने फ़ॉन्टर फैमिली चेंज हो गया था हर एक तरह जिन्हें बात किया था कौन था शीट होता है हमारे हाँ हमारे वो पैराग्राफ ना हमारे फिर तो एक टेक्स्ट गुलो ए टेक्स्ट गुलो राइट ए टेक्स्ट गुलो जो दिया हमने चेंज करते चाहे ए टेक्स्ट गुलो चेंज करते चाहे ले हमारे जेटा करता है शीट होता है यावर फ्रंट फेस कर गो এখানে গ্রেট ভাইবস আছে ইউজ করেছি কোশন স্ক্রিপ্ট এটা কেমন একটু দেখি কোশন স্ক্রিপ্ট এটা তো টিটিএফ এখান থেকে পায় না ফন্টস ফোল্ডারের মধ্যে কোশন স্ক্রিপ্ট এটাও একটু ফ্যান্সি টাইপেরই ফন্ট স্টাইলিশ হ্যাঁ এটা ইউজ করি কোশ্চেনটা ইউজ করি আবার ফেস করতে হবে না প্রতি ফন্টের জন্য এটা কিন্তু দ্বিতীয়বার ইউজ করতে গেলে আর ফেস করতে এই সিএসএস ফাইলে যদি আমি দ্বিতীয়বার ইউজ করতে চাই ঠিক আছে আমি যদি ডোমিয়ন 10 বার ইউজ করতে চাই 10 বার ইউজ করতে পারবো কারণ এটা ফেস করা হয়ে গেছে বাট নতুন কোনো ফন্ট যদি আমি ফেস করতে চাই অবশ্যই সেটাকে কি করে নিতে হবে ফেস করে নিতে হবে তো আমরা এই ফন্টটাকে কি কোশিয়ান স্ক্রিপ্ট বলছি কপি করে দিলাম কোশিয়ান স্ক্রিপ্ট আর কোশিয়ান স্ক্রিপ্ট রেগুলার টু টাইপ ফাইলটাকে এখানে পেস্ট করলাম আমি সিএসএস এ এটাকে যে নামে রাখছি সেটাকে বলছি স্ক্রিপ্ট যে কোনো নামে দিতে পারি আমাকে যে কোশিয়ান স্ক্রিপ্টেই বা কোশিয়ান না কোশন স্ক্রিপ্টে যেতে হবে সেটা ম্যান্ডেটরি না আমি যে কোনো নামই দিতে পারি স্ক্রিপ্ট দিয়ে আমি কল করব এখন কোথায় রাইট সাইডে এই যে রাইট সাইড বারের মধ্যে কন্টেন্ট র্যাপারে রাইট বারের মধ্যে যে ইউএল এলআই আছে এলআই গুলো এলআই গুলোর আমি বলছি ফন্ট ফ্যামিলি স্ক্রিপ্ট কিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে হয়েছে সামান্য চেঞ্জ এখানে একটা ইংলিশ ফন্ট দিয়ে দিই ইংলিশ কোনো একটা লেখা দিয়ে দিই ওই যে লেখাটা চেঞ্জ হয়েছে তাই না বুঝতে পেরেছেন যে আইটি ট্রেনিং কথাটা আসছে একটু বাঁকা হয়ে তো বাংলার উপরে ইফেক্টটা ঠিক তেমন ভাবে আসে নাই বাট এটা যদি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হতো মানে ইংলিশ বা আদার্স ল্যাঙ্গুয়েজ হতো সেখানে কিন্তু ঠিকই ফন্টটা ফন্টগুলো নর্মালি সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ জন্যই হয়ে থাকে আর কি সো সেটা যে কাজ করতে এটা বোঝা যাচ্ছে তার মানে আমরা ফ্যান্সি টাইপের ফ্যামিলি ফন্ট ফ্যামিলি বা যে কোনো ধরনের ফন্ট আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি চাই সেটা আমরা নিয়ে আসতে পারি বোঝা যাচ্ছে ইভেন আপনি হুবার ইফেক্টে একটা ফন্ট আর হুবার দিলে আরেকটা ফন্ট হবে সেটা আপনি এখন করতে পারেন না নর্মাল একটা ফন্ট হুবারে আরেকটা ফন্ট তো করেন তো দেখি নর্মাল একটা ফন্ট হুবারে আরেকটা ফন্ট দেখ আমরা এই কাজগুলো কিন্তু করা আছে যা আমাদের রেগুলার বেসিস অ্যাকচুয়ালি এক্সিকিউশনের মতো আর কি
আমি এখানে কার্সার ধরলেই এই ফন্টটা চলে আসবে, ঠিক আছে? এই ফন্টটার নাম কি ডোমিয়ন? না, ডেমিয়ন। হ্যাঁ, ডেমিয়ন ফন্টটা চলে আসবে। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাদের যে সিএসএসটা আছে, সিএসএসটাতে গিয়ে আমাদের যে মেনুটা আছে, মেনু ইউএল এলআই আছে, এর যে হুবারটা আছে, এখানকার ফন্ট হিসেবে কিন্তু গ্রেট ভাইবস আমি দিয়েছি, তাই না? গ্রেট ভাইবসের জায়গায় আমরা ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ করে দিব। এলআই এ ডেমিয়নই থাকবে, বাট হুবারে এসে চেঞ্জ হয়ে যাবে। উবারে এসে ডেমিয়নটা চেঞ্জ হয়ে যাবে। লোড হয়েছে, কার্সার নিচ্ছে, ওই যে এটা চেঞ্জ হয়ে গেছে, না বোঝা যাচ্ছে? ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার সাথে ওইটার কিন্তু অনেক পার্থক্য, তাই না? ডেমিয়নের সঙ্গে গ্রেট ভাইবসের কিন্তু অনেক পার্থক্য, তো সেটা কিন্তু আমাদের চোখে আসে। আচ্ছা, এটা ছিল ফন্ট রিলেটেড। তো আশা করছি ফন্ট নিয়ে আর তেমন কোনো ঝামেলা আমাদের মধ্যে নেই, রাইট? যে ফন্ট যদি কখনো আমাদের ইউজ করতে হয় এক্সটার্নাল ফন্ট, তাহলে আমরা খুব সহজে সেই ফন্টের ফ্যামিলি বা ফন্টগুলোকে ডাউনলোড করে ইম্পোর্ট করে ফেচ করে, তাই না? @ফন্ট ফেচ করার মাধ্যমে আমরা ফন্টগুলোকে খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারবো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেনু। আর সিম্পল একটা ড্রপ ডাউন মেনু কনসেপ্টে যাচ্ছে। আমরা এক্সাম্পল পেজটাকে খুলি, কোডটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। মেনুটাতে যদি যাই, ওপেন ফায়ারফক্স, এখানে নর্মাল মেনু, আমি একদম পাশাপাশি মেনু বলেছিলাম না, কার্সার নিলে কিন্তু হুবার হয়, খেয়াল করেছেন? এতটুকু আমার মেনু, বাই ডিফল্ট মনে হচ্ছে যেন পাশাপাশি টেক্সটগুলো বসিয়ে রেখেছে, বাট অ্যাকচুয়ালি এটা একটা মেনু, কার্সার নিলে এই পোর্শনটা দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? আমি যখন পোর্টফোলিওতে ধরছি তখন একটা ড্রপ ডাউন নেমে আসছে, বাট অন্যান্যগুলোতে কিন্তু ড্রপ ডাউন নেই, রাইট? তো আমরা নর্মালি মেনু বানাই কি করে? ইউএল এলআই ইউজ করে, না? নর্মাল মেনুগুলো বানাই আমরা ইউএল আর এলআই ইউজ করে। এই যে প্রথমে ইউএল থাকে, তার ভেতরে এলআই থাকে, ইউএল আর এলআই ইউজ করে। আর তারপরে আবার যখন আবার ড্রপ ডাউন বানিয়েছে পোর্টফোলিওর মধ্যে, আবার ইউএল দিয়েছে, আবার এলআই দিয়েছে, এটা আমরা মনে রাখবো। বাট ফার্স্ট ইউএল এলআইয়ের জন্য কি হচ্ছে, প্রথমে একটা বডি নিয়ে নিয়েছি আমরা, প্রথমে একটা বডি যার এগেনস্টে ফন্ট ফ্যামিলি অনেকগুলোকে কল করা হয়েছে। আমি যদি কোনো কিছু কল নাও করি, মানে এটা এরকম যে এই ফন্টের ফ্যামিলিগুলো ইনহেরিট করা, মানে ফেচ করা, যদি কোনোটা পেতে মিসিং হয়, সবার শেষে কী আছে? সেঞ্চুরিফ, এটা তো আমাদের ফন্ট ফ্যামিলিতেই আছে, রাইট? সো আমি এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, এটা নিয়ে আমি কনসার্ন না। ফন্ট ফ্যামিলি প্যাডিং দেওয়া হয়েছে কত? বডিতে এটা এটা টপে 20, তারপরে রাইট লেফটে 50, আর এটা বটমে 150। সো এই যে মেনুটা আছে এদিকে, এখানে টপে কিন্তু 20 পিক্সেলের একটা প্যাডিং কাজ করছে। ফন্টের সাইজ 13 পিক্সেল দেওয়া হয়েছে, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেওয়া হয়েছে, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। এটা কিন্তু বডির কালার, এই যে মিষ্টি যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বডির কালার। এবার আসি বডির ভেতরে, যখন ইউএল দেওয়া হলো, টেক্সট অ্যালাইন কী দেওয়া হচ্ছে? লেফট। টেক্সট অ্যালাইন যদিও বলা হচ্ছে লেফট, ডিসপ্লে কী হবে? ইনলাইন, একই লাইনে দেখাবে, ভেঙে যাবে না, নিচে নেমে আসবে না, ডিসপ্লে তখন কী বলতে হবে? ইনলাইন। মার্জিন দেওয়া হয় নাই, কোনো মার্জিন কিন্তু নেই। আর প্যাডিং বলা হচ্ছে টপে 15, রাইটে 4 পিক্সেল, বটমে 17 পিক্সেল, আর লেফটে 0 পিক্সেল। 0 পিক্সেল মিনস এদের মধ্যে কোনো গ্যাপ নাই, খেয়াল করেছেন? মার্জিনের আমি যদি সরি এই পাশটাতে প্যাডিং, এটা মার্জিন না, তো প্যাডিং, প্যাডিংটা কত আমার? 0 পিক্সেল। আচ্ছা, তো প্যাডিং যদি এটা একটু বাড়িয়ে দিই, একটু খেয়াল করবেন, 10 পিক্সেল যদি করি, এই যেখান থেকে সরে আসছে না, খেয়াল করেছেন? শুধু সরে গেছে না, সরে গেছে,
10 px করি। দেখেন 10 px দূরে দূরে সরে গেছে না, আচ্ছা এটা হচ্ছে প্যাডিং এর কাজ, এটা হচ্ছে আমি বলছি 0 পিক্সেল। এবার টেক্সট গুলোর উপরে হালকা একটা শ্যাডো দেওয়া আছে, যদিও শ্যাডোটা বোঝা যাচ্ছে না তাই না, খুবই হালকা একটা শ্যাডো কিন্তু এখানে দেওয়া আছে। 0 পিক্সেল 0 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেলের শ্যাডো আর 8 GB একটা কালার দেওয়া আছে। আমরা যদি ওয়েব কিট বা বক্স শ্যাডোর এখানেই যাই, 8 GB কালার কোড না দিয়ে যদি আমি ডিরেক্ট কালার দেই, কালার কোড থেকে আমি এই কালারটা শ্যাডো হিসেবে দিচ্ছি, একেবারে ডার্ক গ্রে কালারটা, 5 পিক্সেলের একটা শ্যাডো। এই বক্সটার পেছনে কি একটা শ্যাডো দেখা যাচ্ছে না, খেয়াল করেছেন? তাহলে আমার শ্যাডো হয়েছে কি 5 পিক্সেলের একটা শ্যাডো কিন্তু দেখা যাচ্ছে তাই না, একটা শ্যাডো কিন্তু মেনুটার পাশ দিয়ে এসেছে। এরপরে হচ্ছে তার ভেতরের আইটেম এলআই, যেখানে অ্যাকচুয়ালি হোম লিখা আছে, যে হোম অ্যাবাউট পোর্টফোলিও ব্লগ কন্ট্যাক্ট এগুলো কোথায় লেখা আছে, এলআইয়ের মধ্যে না, ইউএল এর এগেনস্টে এলআই। ফন্ট বলা হচ্ছে বোল্ড, এর ভেতরে যে ফন্টগুলো আসবে সেগুলো কি বোল্ড। ফন্টের উইথ হবে 12 পিক্সেল, হাইট হবে 18 পিক্সেল, এটা একটু ডিফারেন্ট সিনট্যাক্স, এটা একটু বুঝবেন। আমরা চাইলে ফন্টের সাইজ উইথও বাড়াতে পারি, হাইটও বাড়াতে পারি। প্রথমটা হচ্ছে উইথ, স্ল্যাশ দিয়ে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কি তার হাইট। আচ্ছা আর ফন্টের ফ্যামিলি কি হবে, সান শেরিফ। ডিসপ্লে হবে কি ইনলাইন ব্লকে, মার্জিন বলা হচ্ছে কি, মার্জিন রাইটটাকে বলা হচ্ছে কত, -4। এটা একটু চেক করেন, আমি 4 যদি বলি, 4 পিক্সেলের কি গ্যাপ তৈরি হয়েছে না প্রত্যেকের মাঝে, 4 পিক্সেলের কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। বাট মাইনাস মানে কি, 0 করে দিলে কোনো গ্যাপ থাকবে না। এই জন্য -4 যাওয়া হয়েছে যাতে পুরোপুরি মিশে যায়, ওকে, কারণ এখানে উপরের দিকে এই যে প্যাডিংটা আছে না, এই প্যাডিংটাকে মার্জ করার জন্য, রাইট, 4 পিক্সেলের প্যাডিং। আচ্ছা এবার আসি এখানে, এখানে বলা হচ্ছে পজিশন রিলেটিভ, যেটা চেঞ্জেবল পজিশন, যার পজিশন চেঞ্জ করা যায় তাকে বলা হয় কি, পজিশন রিলেটিভ। প্যাডিং, প্যাডিং হচ্ছে উপরে, আমার মেনু বানানোর জন্য উপরে নিচে প্যাডিং দেই না, টপ বটমে কত হবে 15 পিক্সেল আর রাইট লেফটে 20 পিক্সেল। এখন বলেন তো এই হাইটটা কতটুকু, কে বলতে পারে হাইটটা কতটুকু, হাইটটা ক্যালকুলেট করেন। আমার এই যে বক্সটা মেনুটার হাইটটা কতটুকু, এই মেনুটার হাইট কতটুকু, আমার তো টপ বটমে 15 15 30 16, এছাড়াও ফন্টের হাইট কত, তার মানে টোটাল কত, 48। বুঝা যাচ্ছে আমরা প্যাডিং করেছি ভেতরে 15 15 30, আর হাইট কত, টেক্সটের ফন্ট কত, ফন্টের সাইজ 18 পিক্সেল, সো টোটাল ফন্টের হাইট মানে আমার পুরো পুরো মেনুটার হাইট কত, 48 পিক্সেল। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার একটা ডিফল্ট দেওয়া আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কার্সার নিলে পয়েন্টার আসছে, আর ট্রানজিশন ইফেক্ট তো আছেই, হালকা করে চেঞ্জ হয়ে যাচ্ছে না, ট্রানজিশন ইফেক্টে ইফেক্ট আছে। ট্রানজিশন ইফেক্টটা কোথায় কাজ করছে, এই যে এলআই যখন হুভার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, টেক্সট কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড গ্রে হয়ে যাচ্ছে, টেক্সট হোয়াইট হয়ে যাচ্ছে, হলো তো, এতটুকু তো বোঝা গেল। বাট যখনই ইউএল এর ভেতরে আবার এলআই আসবে, তারপরে আবার ইউএল আসবে, তখন কি হবে, প্যাডিং 0 হবে, পজিশন অ্যাবসলিউট, তার মানে চেঞ্জ হবে না, অ্যাবসলিউট বা ফিক্স এই পজিশনেই থাকবে। টপ থেকে কত পিক্সেল আসবে, 48, এই যে আমি যখন কার্সার রাখছি একটা বার চলে আসে, যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সহ একটা বার চলে আসে, এটাকে আমি বলছি প্যাডিং কত, 0 পিক্সেল,
পজিশন কত অ্যাবসলিউট, টপ থেকে কত পিক্সেল আসবে 48, 48টা ক্যালকুলেশনটা কি আমার এই মেনুটা কত 48, আপনি যদি এখানে 48 এর জায়গায় মেনুটা এখানে করেন 38, তখন খেয়াল করবেন কোথা থেকে শুরু হয়েছে, ওপর থেকে শুরু হয়েছে না, একটু খেয়াল করেন তো যে কার্সার নেই, ওপর থেকে শুরু হয়েছে না। আচ্ছা তো আমাকে একদম সমান সমান নিচ থেকে শুরু করতে হবে, আমি যদি 58 নেই গ্যাপ তৈরি হয়েছে না, 10 পিক্সেলের গ্যাপ তৈরি হয়েছে, তো আমাদের এক্স্যাক্টলি কত হতে হবে 48, লেফট 0, উইথ কতটুকু হবে 150 পিক্সেল। আমি যে ড্রপ ডাউনটা আসছে এই ড্রপ ডাউনটার উইথ কত, যে ব্ল্যাক কালারের যে ড্রপ ডাউনটা এর উইথটা কত 150 পিক্সেল, মানে আমি ইভেলটা রেডি করছি, তারপরে আমি শ্যাডো দেওয়ার চেষ্টা করেছি, শ্যাডোটা নান, আমি কোনো শ্যাডো ইউজ করি নাই, তার মানে এবার হলো কি অপাসিটি, অপাসিটিটা বাই ডিফল্ট কত, ট্রানজিশন অপাসিটি 0.2 সেকেন্ড, ঠিক আছে, অপাসিটিটা একদম খুবই হালকা করে রাখা হয়েছে, যেটা 2 সেকেন্ডের মধ্যে ট্রানজিশন ইফেক্ট হবে কত 2 সেকেন্ডের মধ্যে। এখন এখানে আসেন, এবার যখন হবে কি ইউএল এর এলআই, এবার ইউএল এর ভেতরে আবার এলআই, তার মানে কি আমি কার্সার নিয়েছি ইউএল এর এলআই এর উপরে, তারপর এই বক্সটা এসেছে, এটা কি একটা ইউএল, ইউএল এর ভেতরে যখন এই টেক্সট গুলো তখন কি এলআই, এই বক্সগুলো তখন কিন্তু এলআই, এই এলআই গুলো দেখতে কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার, ডিসপ্লে ব্লক, কালার হোয়াইট আর টেক্সট শ্যাডো হবে, তেমন কোনো চেঞ্জ কিন্তু নাই। বাট এটা কখন অ্যাপিয়ার হবে, যখন ইউএলের ভিতরে এলআই হুবার হবে তখন ব্যাকগ্রাউন্ড 666 হয়ে যাবে, সো কার্সার নেন, ব্যাকগ্রাউন্ডটাকে একটু সিলভার টাইপের হয়ে যাচ্ছে না, সিলভার হয়ে যাচ্ছে, মূল বিষয়টা কাজ করেছে এই জায়গায়, এই লাস্ট ক্লাসে যখন আমি ইউএলের ভিতরে এলআই হুবার করব, আমি এটা ইউএল অ্যাবাউট কি একটা ইউএলের এলআই না, পোর্টফোলিও কি একটা ইউএলের এলআই, তখন ইউএলের এলআইয়ের উপরে হুবার হবে, তখন অ্যাপিয়ার করবে কি থার্ড ইউএলটা, এই ইউএলটা, আমি যখন কার্সার পোর্টফোলিওর উপরে রাখবো তখন এই ইউএলটা বের হয়ে যাবে না, সো ওই ইউএলের জন্য ক্লাস হচ্ছে, এই ইউএলের জন্য ক্লাসটা হচ্ছে এরকম, বলা হচ্ছে ডিসপ্লে ব্লক অপাসিটি কত ছিল 0, এখন হয়েছে কত 1, আর ভিজিবিলিটি, অ্যাকচুয়ালি এখানে মেনুর এই ড্রপ ডাউনের ওই অংশটা আছেই, যখন কার্সার নিচ্ছি তখন এটা ভিজিবল হচ্ছে, আদারওয়াইজ কী অবস্থায় আছে ইনভিজিবল অবস্থায়, কার্সার নিলে কী অবস্থায় আসছে, সে ভিজিবিলিটি অবস্থায় আসে, আগের অবস্থায় কী ছিল ইনভিজিবল, তাহলে আমি যে কোনো মেনুতে ড্রপ ডাউন দিতে পারবো না, বুঝতে পারছেন, আমাকে লিখতে হবে কি যদি একাধিক ড্রপ, মানে একটা ড্রপ ডাউন মেনু, প্রথমে ইউএল এর এগেনস্টে এলআই, তারপরে এলআই এর ভিতরে আবার কি ইউএল এলআই, এর জন্য সিএসএস লিখে দিলে আমার সিএসএস ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে যাবে। এটা ভালো মতো এই এক্সাম্পলটা প্র্যাকটিস করতে হবে, এবং সাথে সাথে আবার কি করতে হবে নতুন নতুন মেনু বানানোরও চেষ্টা করতে হবে, ঠিক আছে। হোমওয়ার্কটা হচ্ছে যখন এর উপর ধরবো এর সাইডে আরেকটা মেনু আসবে, হোমওয়ার্কটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে ধরলে তার সাইড দিয়ে আরেকটা মেনু আসবে, নিতে পারেন, ওইটা আপনাকে তখন ক্যালকুলেট করতে হবে যে কখন কার উপরে ধরছে, এই কন্ট্যাক্ট অ্যাসে ধরলে তো এটা পেছন রাইট সাইডে বের হয়ে যাবে, আমি যদি হোমে ধরি সেক্ষেত্রে পুরোটা ঠিক রাখা সম্ভব, বাট আমি যখনই অ্যাবাউটে ধরবো তখন তো রাইটে সরে যাবে, যখন আমি পোর্টফোলিওতে ধরবো তখন আবার রাইটে সরে যাবে, মাইনাস করে করে অ্যাডজাস্ট করতে পেরেছেন। সো মেনু বানানোর জন্য এই এক্সাম্পলটাকে ধরে নিয়ে, এই এক্সাম্পলটাকে ধরে নিয়ে মেনু বানানোর চেষ্টা করতে হবে, এটা আমি আজকে দিয়ে দিব এবং বাসায় গিয়েও একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। মানে একটা পেজে সিএসএস লিখেছে, ওই পেজে এইচটিএমএল সিএসএস, ওই এইচটিএমএল ওই পেজে সিএসএস, এসিটা একটু দিয়ে দেন, বেশ গরম হয়ে গেছে।
তাহলে আমরা ইউএল এলআই বা ড্রপ ডাউন মেনু কনসেপ্টটা নিয়ে কাজ করতে পারলাম, ফন্ট ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে পেরেছি। আচ্ছা, এবার ইনপুট ফর্ম, একটা ছোট ফর্ম তৈরি করেন তো আপনারা এসটিএমএল দিয়ে। এসটিএমএল দিয়ে একটা ফর্ম তৈরি করেন, এসটিএমএল দিয়ে একটা ফর্ম তৈরি করেন, নর্মাল একটা ফর্ম। হ্যাঁ, এসটিএমএল এর ফর্ম, আমরা তার উপরে সিএসএস লেখার চেষ্টা করি। সাইন আপ ডট এসটিএমএল নামে একটা পেজ তৈরি করে নিয়েছে। কন্টেন্টের ভেতরের যে অংশটুকু আছে এই অংশটাকে আমি বের করে নিলাম। দেখেন, আমি সাইন আপ পেজটাকে যদি রান করাই, সাইন আপ পেজের এই মাঝের জায়গাটা কিন্তু ফাঁকা, সো এখানে আমি একটা ছোট ফর্ম তৈরি করার চেষ্টা করব। ফর্মের জন্য আমি এখানে একটা মনে করেন ডিভি নিয়ে নিতে পারি, মাঝের যে জায়গাটা ছিল আমাদের সিএসএস ক্লাসটার নাম কি, টেমপ্লেট ডট সিএসএস। কন্টেন্টের মধ্যে কন্টেন্ট র্যাপার লেফট বার, কন্টেন্ট র্যাপারের মধ্যে কন্টেন্ট, আমি বলছি যে ডট ফর্ম, ঠিক আছে, সাইন আপ ফর্ম। তো যার উইথ আমি বলছি 70%, হাইট আমি বলছি লাইক 500 পিক্সেল, আপাতত ফিক্স করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার একটা লাইট কালার দিয়ে দিচ্ছি। মার্জিন, মার্জিন আমি বলছি টপ বটমে 50 পিক্সেল করে যাবে, আর রাইট লেফটে কত পার্সেন্ট, 15% করে যাবে। সাইন আপ ফর্ম ডিভাইডি, সাইন আপ আইডি হবে না, কি হবে, ক্লাস সাইন আপ ফর্ম। আমার ফর্মটার জন্য বক্সটা আসছে, তাই না? এখন আমরা এখানে ফর্মের ফিল্ডগুলো বসানোর চেষ্টা করব। ফর্মের ফিল্ডগুলো নর্মালি লেভেল ট্যাগ দিয়ে তৈরি করা হয়। মনে করেন আমি বলছি ফুল নেম, আর ফিল্ডগুলোকে ইনপুটের টাইপ দিয়ে তৈরি করা হয়। ইনপুট টাইপ টেক্সট, আপাতত এই অবস্থায় নিলাম, লেভেল ফুল নেম, ইনপুট টাইপ আমার টেক্সট। সো আমরা এখন যদি এখানে এই ফর্মের মধ্যে এরকম করি, লেভেল পাই যদি কখনো, লেভেলটা তো এসটিএমএল এর ট্যাগ, তাই না?
মধ্যে যদি আমরা কখনো লেভেল পাই তাহলে সেক্ষেত্রে লেভেলটা কিভাবে আসবে, উইথটা আমার থার্টি পার্সেন্ট হিসেবে নিব, আপাতত হাইটটা দিচ্ছি না। ফন্ট ফ্যামিলি হিসেবে ইউজ করব ডেমিয়ন, ঠিক আছে। আর এটাকে আমি বলছি ফ্লোট লেফট। ডেফিনেটলি এদের মধ্যে মার্জিন থাকবে, মার্জিনটা আমি টপ বটমে বলছি 5 পিক্সেল, আর রাইট আর লেফটে আমি বলছি 5 পিক্সেল, অল অ্যারাউন্ড লেফট আর রাইটে আমি বলছি 10 পিক্সেল করে। তো লেভেল যেটা এসেছে সেটা যদি দেই, এটা লেভেল চলে আসে তাই না, আর এটা আমার কিন্তু তো এখানে আমি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি এখান থেকে চুজ করে দেই ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা তার জন্য সেট হয়ে যাবে। হ্যাঁ না, টেক্সটটাকে আমি কোথায় সেন্টারে নিয়ে আসতে পারি না, টেক্সটটাকে আমি সেন্টারে নিয়ে আসতে পারি অথবা রাইটেও নিয়ে আসতে, সেন্টারে আনাটাই ভালো। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন হয়েছে কত সেন্টারে। এখন আমি আমার যে ইনপুট বক্সটা হবে, ইনপুট বক্সটা নিয়ে কাজ করব। ইনপুট ঠিক আছে, ইনপুট বক্সটা নিয়ে কাজ করছি। ইনপুটের এখান থেকে এরকম করা যায়, টেক্সট যখন হবে, ইনপুটের টাইপটা যখন টেক্সট হবে তখন এটা এভাবে কাজ করবে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ জি, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা টেক্সট ইনপুটের একটা এরর আসছে, খেয়াল করেছেন? টাইপ ইকুয়াল অ্যাকচুয়ালি কি, ইনপুটের টাইপ ইকুয়াল অ্যাকচুয়ালি কি টেক্সট, ফ্লোট লেফট, উইথ কতটুকু হবে লাইক 50%, হাইটটা আমরা একটু দিয়ে দিতে পারি, হাইটটা লাইক অ্যারাউন্ড 40 পিক্সেল, ডিফল্টের চাইতে একটু বেশি। মার্জিন, মার্জিনটা আমরা ঠিক করে কম বলতে পারি 5 পিক্সেল আর 10 পিক্সেল। এ ব্যাকগ্রাউন্ড কালার নেই, এখানে কোনো টেক্সটও নেই। আমার ওই মেনু পেজটা দেখতে, এই মেনুটা হাইটটা বেড়ে গেছে না অনেক, এটা এরকম, এই 40 পিক্সেল একটু বেশি হয়েছে। যদিও 40 পিক্সেলের এখানে আমরা 30 পিক্সেল যদি দেই, এবার একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। আমরা টেক্সটটাকে, এই টেক্সটটাকে একটু সেন্ট্রাল লাইনে নিয়ে আসবো। সো এটা কত পিক্সেল বলেন তো, 18 পিক্সেল না? তো 6 6 যদি উপরে নিচে প্যাডিং দিয়ে দেই তাহলে সে তার মাপে চলে আসবে না? তো লেভেলটাকে যদি আমরা বলি প্যাডিং, প্যাডিং টপ বটমে কত যাবে, 6 পিক্সেল করে।
এখন কি লাইনে দেখা যাচ্ছে না? কাছাকাছি আমি যদি আরো মিশিয়ে দিতে চাই আমি মিশিয়ে দিতে পারব। আমার ইনপুট বক্সটা রয়েছে, ইনপুট বক্সটাকে যদি একটু ফ্যান্সি টাইপ করতে চাই, বর্ডার রেডিয়াস 25 পিক্সেল, একটু ফ্যান্সি টাইপের রয়েছে। বর্ডার স্টাইল সলিড, তাই না? সলিড না বলে আমি যদি ডাবল দিই, ফর এক্সাম্পল ডাবল একটা বর্ডার হওয়ার কথা, আমি যদি বলি বর্ডার কালার ব্ল্যাক, ব্ল্যাক কালারের হয়েছে, তাই না? আচ্ছা, বর্ডার ওয়ান যদি একটু বাড়িয়ে দেই, যে বর্ডার ডাবল কালার কালার ব্ল্যাক, ফাইভ পিক্সেল ডাবল দিয়ে এভাবে যায়, শো করছে না, এভাবে ফাইভ পিক্সেল দেওয়া যায় না। বর্ডার উইথ সেট করতে হবে, তাই না? বর্ডার উইথ আমি যদি বলি 5 পিক্সেল, বর্ডার উইথ কিন্তু 5 পিক্সেল হয়েছে। হ্যালো, আচ্ছা চলে আস, ভালো। কালারের সঙ্গে মিশে গেছে না, আমি বর্ডারের কালারটা ব্ল্যাক দিয়েছিলাম কিন্তু এই কালারটা কাজ করে নাই। বর্ডার কালার কালার আমি বলছি সিকে ব্ল্যাক, কেমন মনে হচ্ছে না? এটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না যে বর্ডারটা দিয়ে দেখানো, আমি জাস্ট বর্ডার ভিজিবল করে একটা ছোট্ট অ্যাকশন এক্সিকিউট করবো। এখানে এখানে কার্সার রাখাটাকে বলা হয় কি ফোকাস, এটাকে বলা হয় সুডো ক্লাস। হ্যাঁ আচ্ছা, আর এর ভেতরে একটা প্যাডিং দিতে হবে, নাহলে লেখাগুলো দেখেন কোথা থেকে যেন শুরু হচ্ছে। সো প্যাডিংটা আমরা কতটুকু দিয়েছিলাম, এর ভেতরে প্যাডিং ইউজ করেছে? প্যাডিংটা আমি টপ বটমে 0 পিক্সেলে যাচ্ছি আর রাইট লেফটে 10 পিক্সেল করে যাচ্ছি। যে লেখাটা এখন এখান থেকে শুরু লিখছেন ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে? নাও কার্সার রাখাটাকে বলা হয় ফোকাস। হ্যাঁ, কার্সার রাখাটাকে বলা হয় ফোকাস। তো আমি যখনই এই ক্লাসটা লিখছি, ক্লাসটা লেখার পর আমি ফোকাস করছি, এই যে নিচে আছে না ফোকাস, সুডো ক্লাস না এটা, সুডো ক্লাস। আমি যখন ফোকাস করছি এখানে একটা কাজ করে দেই, এখানে আমি বলছি ট্রানজিশন অল 2 সেকেন্ড, এখানকার ক্ষেত্রে আমি বলছি উইথ হচ্ছে, আমার উইথটা কত আছে 50%, তাই না? আমি 55% করছি। আর এখানে বর্ডারের কালারটা ব্ল্যাক আছে, বর্ডারের কালারটা আমি রেড করে দিচ্ছি। হ্যাঁ, যখন কার্সারটা পড়বে তখন এই ইফেক্টটা আসবে।
আমি ট্যাব প্রেস করছি, কার্সারটা দিলাম, আমার ইনপুট বক্সটা একটু বড় হয়ে গেল, কার্সারটা সরিয়ে নিলাম, ইনপুট বক্সটা আগের জায়গায় আসে, ফোকাস করছে, তাই না? বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু এরকম করে খুব স্টাইলিশ একটা ফর্ম ডেভেলপ করতে পারব, তাই না? আমি সুন্দর করে, আমরা যে ওয়েবসাইটগুলোতে ভিন্ন ভিন্ন টাইপের ফর্ম দেখতে চাই না, ফর্ম দেখতে পারি, কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের ফর্ম কিন্তু দেখা যায়, সে ফর্মের মতো করে আমরা নিজেরাই ফর্ম ডেভেলপ করতে পারবো। তো শেখানোর মূল কারণ হচ্ছে, নেক্সট ক্লাসে ফর্মের উপরে আরও আলোচনা হবে, এবং আপনাদেরও ফর্ম বাসা থেকে বানিয়ে আনার জন্য আজকে একটা হোমওয়ার্ক দিব। আপাতত যেটা করেছি এর মতো করে এটা একটু তৈরি করার চেষ্টা করেন। আগে একটা ডিভ নিয়ে নেন, ঠিক আছে? ডিভের মধ্যে একটা লেভেল আর একটা ইনপুট বক্স পাশাপাশি বসান।